দেখি নতুন জামাটা কেমন হয়েছে তোমার। হ্যাঁ দিদি, একটু দিদিকে আদর করো। বলে বাবা, এই তো সোনা দিদি। হ্যালো, তো এখন বাজে রাত 12:30, দুধের স্বাদ যাকে বলে ঘোলে মেটানো। এ সানভি, এটা কিন্তু তোমরা আমাদের ব্লগে আজকে নতুন দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ও বাবা, দিদিকে আমাকে ধরতে দেবেন। আচ্ছা ঠিক আছে, তুমিই ধরো। শুধু বাবান, সকাল সকাল লুকোচুরি খেলা হচ্ছে। আজকাল তেরে মেরে প্যার কে চর্চে হর জবান পর। চলো গুড নাইট, টাটা। পাপ দমা বৃষ্টি হচ্ছিল আজকে সকালে, জানো? বৃষ্টি হচ্ছিল, তুমি তো ওঠোনি, তখন দেখতে পেলে না বাবা। চলো বাইরেটা ঘুরে আসি, আসো আসো, মেঘলা আকাশ আছে আজকে, আসো। বাবান, সকাল সকাল লুকোচুরি খেলা হচ্ছে। আয় এদিকে, আয় এদিকে, আয়। কালকে হেয়ার কাট করেছিস তুই? চুলগুলো কোথায় গেল? চুলগুলো কোথায় গেল সব? আসো একটু ঘুরে যাও, এখানে আসো আসো, পাখি দেখে যাও, পাখি দেখে যাও, আসো আসো, এই যে আসো। ওই বাবা দি, ওই বাবা, আস্তে আস্তে। কই ফুল? কি বলতো এটা? কি হলো? দেখো তো মেহুর হেয়ার কাটটা কেমন হয়েছে। কই জুজু? ও জুজু, হ্যাঁ জুমা। এটা আপ, ও তো তোমায় কিছু করেনি মা, ও তো তোমায় কিছু করেনি। আপ করছো কেন? কিছু না করলে আপ করবে না, ঠিক আছে? কিছু না করলে আপ করতে নেই, ঠিক আছে? দেখি, হ্যাঁ হাম্বা, হ্যাঁ ডাকো হাম্বাকে, ডাকো আয়। চলে গেল, যা যা, হাম্বা চলে গেছে মা। ফ্রেশ ফ্রেশ হয়ে, ফ্রেশ হয়ে আবার আসবা, চলো খাও খাও করে তারপরে এসো আবার। শোনো শোনো, এখনই আসতে নেই বাবা। ওই দেখ কত ফুল ফুটেছে, দেখ বাবা আজকে দেখেছিস কত ফুল ফুটেছে। এখনো ফ্রেশ করানো বাকি, খাওয়ানো বাকি, বাট কিছুতেই সে ভেতরে যাচ্ছে না। যেই আনতে যাচ্ছি সে অমনি না না না, আমি নিজে ফ্রেশ হবো, খাবো, ওকে ফ্রেশ করাবো, কত কাজ বাকি। একটু নাচু করো তো দেখি, এবার যা। মেহুকে ওদিকে একটু বিজি রেখেছি কাজগুলো সেরে নেওয়ার জন্য। বৃষ্টি হলো সকালবেলায়, বাট সেই গরম গরমই থেকে গেল, গরম আর কমবে না। এইগুলো সব কভারগুলো চেঞ্জ করলাম, কারণ এইগুলো এখন না করলে পরে আর টাইম পেয়ে উঠি না। তাই মেহুকে একটু ওইদিকে খেলাই বিজি রেখে আমি এই কাজগুলো করে নিচ্ছি। এখন কাজ করব, দেখো আমি কাজ করছি, আর সে বালিশ নিয়ে ওখানে একা একা শুয়ে আমাকে ডাকছে, মানে ওর পাশে গিয়ে আমাকে এখন শুতে হবে। কি কি হয়েছে, কি হয়েছে? এখন শুতে হবে, এখন কত কাজ বাকি। না করব না কাজগুলো, কে করবে তাহলে কাজগুলো? ট্রেন? আচ্ছা আচ্ছা, ওটা ট্রেন বাবা। তোমার বাবা আসেনি মা? গেট খোলার আওয়াজ পেলেই বাবা? হ্যাঁ, এইটুকু আওয়াজও তুমি শুনতে পেয়ে গেলে? ও শোনো মা, স্নান হয়ে গেছে তোমার। ওই বুবুজি, কে খাও খাও কে করবে? আজকে মেহু খাবে পাবদা মাছ। জাস্ট বিভৎস গরমে অসম্ভব বাজে রকম অবস্থা, মানে আমি কি বলবো, আমি ব্লগ করব না এগুলো সামলাবো, মানে জাস্ট কি মা, যেহেতু রোজ ডেলি একটা ব্লগ দিয়ে আমারও একটা রুটিনের মধ্যে এসে গেছে এটা, সেই কারণে এই ভিডিও ক্লিপগুলো আমি নিয়ে রাখছি। আমার অবস্থা দেখে বুঝতে পারছো তো, বিভৎস বাজে অবস্থা। কয়েক মিনিটের শান্তির জন্য এসির মধ্যে এসে বসছি, আবার কাজে চলে যাচ্ছি, এই হচ্ছে অবস্থা। আর কি মা, হ্যাঁ খাবো তো মা, খাবো তো। হ্যাঁ জল না কিন্তু, মাছও খেতে হবে, শুধু জলের দিকে তাকালে হবে না। ঘুম হয়ে গেল এত তাড়াতাড়ি, কি গো মামাম এত তাড়াতাড়ি ঘুম হয়ে গেল? আমি সবে স্নান সেরে এসে এখানে সবে একটুখানি তোর পাশে শুয়েছিলাম।
আবার শুয়ে পড়ো, হ্যাঁ ঘুমিয়ে নাও একটু, হ্যাঁ একটু ঘুমাও, আর একটু ঘুমাও, আমি যাব, আমি যাব। কি কি হয়েছে? ডান্স করতে হবে, গান চালাতে বলছে, এরকম ডান্স করে ওইদিকে গান চালাতে বলছে। হ্যাঁ কি গাড়ি ফেলে দিলে কেন? হ্যাঁ এই দুদিন মেহুর খুব মজা হবে আমি জানি, কারণ একটা ছোট্ট দিদি আসছে আমাদের বাড়িতে, ওরা দুদিন থাকবে, মেহুর খুব মজা হবে কিন্তু, ঠিক আছে? মেহু কিন্তু কি কি মজা করবে তোমরা কিন্তু ভিডিওতেই দেখতে পাবে, ঠিক আছে? এই কদিন, হ্যাঁ তাই না মা? তুমি হ্যাঁ তাই না মা? আমি তাই না বললাম বলে তুমিও তাই না বললে? ওই বলি গান চালাবো তো, একটু বাদে যে একটু দিদিটা চলে আসবে, একটু বাদে একটা দিদি আসবে তো, বাবা ফোন করলো এক্ষুনি। কি গাড়ি নেবে? আচ্ছা না, পড়ে যাবে তো মা, তুমি নিচে নামো। একটু বাদে মেহুর একটা ছোট্ট দিদি আসবে, তোমরা ভিডিওতে দেখতেই পারবে। ওটা কি হলো? মানে ফুচকা মুখের কাছে নিয়ে এসে যখন কেউ বলে ফুচকা দেবো না, সেরকম হলো। কিসি করো, কিসি করো, আমিও করি, আমিও করি। ও মা, ও মা, হাউ সুইট, আমাকে তো আদর করে দাও। ওলে বাবলে, ওলে বাবলে। আচ্ছা আজকে তো তুমি হাই মিমি বলো নি, বলো হাই মিমি। আচ্ছা গান তো দেবো, আগে বলো হাই মিমি, বলো হাই মিমি। আচ্ছা আগে বলো, তারপর দেবো, বলো হাই মিমি। এবার মামু বলো, একটু মামু বলো, ওলে বাবলে। চালাচ্ছি গান, চালাচ্ছি বাবা নাচবে বলে আমাকে বারবার দেখিয়ে দিচ্ছে, ওখানে মিউজিক অন করো, আমি একটু নাচ করবো। খুশি আছো? এই যে দিদির সাথে খেলো এবার, হ্যাঁ এতক্ষণ পরে দিদির সাথে বন্ধুত্ব হয়েছে। দিদি প্রথমে একটু লজ্জা লজ্জা পাচ্ছিল তাই না? হুম, এই তো, এইটা হচ্ছে মেহুর দিদি। এই যে মেহুর একটা ছোট্ট দিদি এসছে আজকে আমাদের বাড়িতে। ওই বাবা, ওই বাবা, দিদি এতক্ষণ চুপচাপ করেছিল ঠিক আছে, কিন্তু দিদি এখন বোনুর সাথে খেলা করছে। দিদিকে একটু ডাকো, কই দিদি কই, ওই দেখো, ওই দেখো কি মিল হয়েছে এখন দেখো দুটোতে। না মা তুমি ছবি তুলতে পারবে না, তুমি ছবি তুলতে পারবে না, না না না। এই যে এই যে এই যে মা, তুমি ওয়াও কেমন করে বলো, ওয়াও ওয়াও। ওলে বাবা, দিদিকে একটা হাম্পু দিয়ে দাও, হ্যাঁ দিদি একটা হাম্পু দিয়ে দাও। মেহু দেখেছো কাজল পরে দিচ্ছে, ভূত করে দিবি তো কাজল দিয়ে। তুমি তো একটা বলেছো সানবি মানে তো লক্ষ্মী। দিদিকে একটু দেখাও, দিদিকে দেখাও, ও দিদিকে দেখাচ্ছে।
এটা কি কালকে যে বাবা দেখালো এটা? এই যে হাম্বা হাম্বা, এই যে হাম্বা। হ্যালো, তো এখন বাজে রাত 12:30, আর এখন আমরা যাচ্ছি একটু বাইরে চা খাবো বলে। তার কারণ এটা বেসিক্যালি দুধের স্বাদ যাকে বলে ঘোলে মেটানো। তো আমাদের 5 মিনিটে একটা প্ল্যানিং হয়েছিল, বাট সেটা আনফর্চুনেটলি ক্যান্সেল করা হয়েছে। সেটার জন্য আপাতত এখন সেটার মানে ব্যথার উপর একটু মলম লাগানো হচ্ছে, একটা প্রলেপ লাগানো হচ্ছে। কি বাবা, যাবি না? যাবি না? আর এই যে সানভি, এটা কিন্তু তোমরা আমাদের ব্লগে আজকে নতুন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে মেহুর। ও বাবা, দিদিকে আমাকে ধরতে দেবে না। আচ্ছা ঠিক আছে, তুমিই ধরো শুধু। এটা হচ্ছে গিয়ে মেহুর একটা ছোট্ট দিদি। কি হলো, আমি ধরবো না কেন? দিদি দেখেছো, আমাকে ওর গায়ে হাত দিতে দেবে না। কি অবস্থা, চল ঘুমাবি না? হুম, ওই বাবলি একটা নতুন জামা পরেছে আবার। এই নতুন জামাটা, হ্যাঁ দিদি, মা দিদি দেখি নতুন জামাটা কেমন হয়েছে তোমার। দিদিকে ডাকো, দিদিকে ডাকো। হ্যাঁ দিদিকে একটু, দিদিকে একটু আদর করো। ওলে বাবলি, এই তো সোনা দিদি, সোনা দিদি। আর তুমি সোনা বুনু? ওলে বাবলি, মেহুকে নিয়ে রাতের বেলায় বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আর মেহু কিন্তু এখনো ঘুম পায়নি, সোনা বাচ্চা দা। এই তো চলো। কে আমি দেখছি, যাও। এই তো চিয়ার্স। হচ্ছে হচ্ছে এসছে। বাস, হ্যাঁ বাস। এই নে বাবা, মামা তুই ড্রাইভ করবি নাকি? হ্যাঁ, এই পাগলি, আয় আয় বাবা, আয়, আসো সোনাই, আসো। হয়ে গেছে চা খাওয়া, চলে এসো, যাও, ওঠো, উঠিয়ে দাও, তোকে উঠিয়ে দাও, যাও। দিদি দিদি বসে পড়েছে, চলো। এই তো তো আমি আছি তো। এই নিজের বিছানা ছেড়ে এখানে শোবে সে, কি হচ্ছে? হ্যাঁ দুজনা এখানে, তোরা দুজনাই শুয়ে থাক, হবে? কেন না? বাবাজি, সো এই হলো আজকের দিনটা, এরকম ভাবেই কাটলো। তো অ্যাকচুয়ালি এই যে সানভি দেখতে পাচ্ছ, তোমরা অনেকেই জানতে চাইছো, তা যাইবে, আমি আগেই বলে দিই যে ওকে, ও হচ্ছে কি অভির বন্ধুর মেয়ে হয়, ভীষণ মিষ্টি একটা মেয়ে। দেখো কি কি হয়েছে, কে তাকে আদর করছি, ছোট্ট দিদিটাকে আদর করছি বলে তার এদিকে করে যাচ্ছে। কি হয়েছে, কি লাগলো মুখে দেখি? চলো গুড নাইট, টাটা। কেন গুড নাইট না, এখন ঘুমোতে হবে, চলো চলো। না মানে অনেক ঘোরা হয়েছে, এবার চলো দেখি দেখি। মেহু মেহু, এই যে মেহু, এই দেখ, এই দেখ দিদি কি করছে, দেখ, এই দেখ দিদি কি করছে। ওগুলো হাত দিবি না, অভি ওই কটা তুলে রাখো তো, এটা রেখে দিয়েছে ছোটবেলাকার বলে, ওই ড্রয়ারটার মধ্যে রেখে দাও সব। চলাই 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 চলাই।